আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জেএমএ স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মডিউল 4 সেশন 7, প্রাথমিক চিকিৎসা ও জরুরি চিকিৎসা সেবা। আজকের এই সেশনটি খুবই গুরুত্বপূর্ণ, কাজেই খুব মনোযোগের সাথে এই সেশনটি অনুসরণ করতে হবে। প্রতি বছরই এই সেশন থেকে অনেকগুলো প্রশ্ন ফাইনাল পরীক্ষায় এসে থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রতিটি সেশন থেকে 20টি করে গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। আপনারা যারা সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্স 63তম ব্যাচে ভর্তি হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এই 20টি করে এমসিকিউ খুব গুরুত্ব সহকারে মুখস্থ করে ফেলবেন। ইনশাল্লাহ আপনারা পরীক্ষায় ভালো করবেন। প্রতিটি সেশন থেকে আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 20টি করে এমসিকিউ নিয়ে আলোচনা করা হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্স 63তম ব্যাচে ভর্তি হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা চাইলে আমাদের এই ফাইনাল সাজেশন বইটি নিতে পারেন। আমাদের এই ফাইনাল সাজেশন বইটি পড়ে বিগত সালগুলোতে কেউ ফেল করেনি, ইনশাল্লাহ আপনারাও ফেল করবেন না। সহজেই পাশ করার জন্য আমাদের এই ছোট্ট আকারে তৈরি করা ফাইনাল সাজেশন এমসিকিউ বইটি নিতে পারেন। গ্যারান্টি দিয়ে বলছি, অন্তত আপনারা ফাইনাল পরীক্ষায় ফেল করবেন না। তাছাড়া যারা আমাদের কাছ থেকে এই ছোট্ট আকারে ফাইনাল সাজেশন এমসিকিউ বইটি নেবেন, আপনাদেরকে পরীক্ষার ঠিক 10 দিন পূর্বে আরও 300 প্রশ্নের একটি শর্ট শিট দেওয়া হবে, যাতে করে আপনাদের বেস্ট প্রিপারেশন হয় এবং আপনারা পরীক্ষায় ভালো করতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনায় চলে যাই। প্রথমে রয়েছে এমসিকিউ নাম্বার 1, নিচের কোনটি প্রাথমিক চিকিৎসা বক্সের উপকরণ নয়? ক চিমটা, খ কাঁচি, গ সিরিঞ্জ, ঘ ছুরি। সঠিক উত্তর হবে ঘ ছুরি। তাহলে ছুরি প্রাথমিক চিকিৎসা বক্সের উপকরণ নয়। এমসিকিউ নাম্বার 2, প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্য কি? ক রোগীর শারীরিক অবস্থার অবনতি যাতে না ঘটে সেজন্য, ঘ আঘাতপ্রাপ্ত, আহত বা অসুস্থ ব্যক্তির জীবন বাঁচানো, গ ব্যথা ও রক্তপাত কমানো এবং সংক্রমণ প্রতিরোধ, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ঘ সবগুলো। এমসিকিউ নাম্বার 3, একজন ব্যক্তি যিনি অন্যের প্রয়োজনে সাহায্য করেন এবং সমবেদনা জানান তাকে কি বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক ভালো সামারিটান, খ দক্ষ সেবক, গ দক্ষ নার্স, ঘ প্রাথমিক সেবাদানকারী। সঠিক উত্তর হবে ক ভালো সামারিটান। তাহলে একজন ব্যক্তি যিনি অন্যের প্রয়োজনে সাহায্য করেন এবং সমবেদনা জানান তাকে ভালো সামারিটান বলা হয়। এমসিকিউ নাম্বার 4, পুরার ডিগ্রিকে কত ভাগে ভাগ করা যায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক দুই ভাগে, খ তিন ভাগে, গ চার ভাগে, ঘ পাঁচ ভাগে। সঠিক উত্তর হবে খ তিন ভাগে। তাহলে পুরার ডিগ্রিকে তিন ভাগে ভাগ করা যায়। এমসিকিউ নাম্বার 5, প্রথম ডিগ্রি পুরার লক্ষণ কোনটি? ক ত্বক লালচে হয়ে যাওয়া, খ ত্বকের উপরিভাগ পুড়ে যায়, গ ত্বক ফুলে যায় ও স্পর্শ করলে ব্যথা হয়, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ঘ সবগুলো। এমসিকিউ নাম্বার 6, দ্বিতীয় ডিগ্রির পুরার লক্ষণ কোনটি? ক ত্বক লাল হবে এবং ব্যথা থাকবে, খ ত্বকের উপরিভাগের সাথে সাথে ভিতরের স্তর উপরে যায়, গ ফুসকা পড়া, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ঘ সবগুলো। এমসিকিউ নাম্বার 7, কোন পুরায় ত্বকের সকল স্তর এমনকি অস্থি পর্যন্ত আক্রান্ত হতে পারে? ক প্রথম ডিগ্রি, খ দ্বিতীয় ডিগ্রি, গ তৃতীয় ডিগ্রি, ঘ চতুর্থ ডিগ্রি। সঠিক উত্তর হবে গ তৃতীয় ডিগ্রি। তাহলে তৃতীয় ডিগ্রির পুরায় ত্বকের সকল স্তর এমনকি অস্থি পর্যন্ত আক্রান্ত হতে পারে। এমসিকিউ নাম্বার 8, হাড় ভাঙা সাধারণত কয় প্রকার? ক দুই প্রকার, খ তিন প্রকার, গ চার প্রকার, ঘ পাঁচ প্রকার। সঠিক উত্তর হবে ক দুই প্রকার। তাহলে হাড় ভাঙা সাধারণত দুই প্রকার। এমসিকিউ নাম্বার 9, মোট
দুর্ঘটনাজনিত মৃত্যুর শতকরা কত শতাংশ পানিতে ডুবে মারা যায়? ক 4%, খ 5%, গ 6%, ঘ 7%। সঠিক উত্তর হবে ঘ 7%। এমসিকিউ নাম্বার 10। বাংলাদেশে 1 থেকে 4 বছরের শিশুদের মধ্যে সকল মৃত্যুর শতকরা কত ভাগ পানিতে ডুবে মারা যায়? ক 43 ভাগ, খ 44 ভাগ, গ 45 ভাগ, ঘ 46 ভাগ। সঠিক উত্তর হবে ক 43 ভাগ। তাহলে বাংলাদেশে 1 থেকে 4 বছরের শিশুদের মধ্যে সকল মৃত্যুর শতকরা 43 ভাগ পানিতে ডুবে মারা যায়। এমসিকিউ নাম্বার 14। বিশ্বজুড়ে প্রতি বছর আনুমানিক কী পরিমাণ মানুষ পানিতে ডুবে মারা যায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক 2,72,000, খ 3,72,000, গ 4,72,000, ঘ 5,72,000। সঠিক উত্তর হবে খ 3,72,000। তাহলে বিশ্বজুড়ে প্রতি বছর 3,72,000 মানুষ পানিতে ডুবে মারা যায়। এমসিকিউ নাম্বার 12। পানিতে ডুবা রোগীর ক্ষেত্রে নিচের কোন কাজটি করা যাবে না? ক কোনো কিছু খাওয়ানোর চেষ্টা করা যাবে না, খ সিপিআর দেওয়া যাবে, গ কৃত্রিম শ্বাস প্রশ্বাস করানো যাবে, ঘ কোনোটি নয়। সঠিক উত্তর হবে ক কোনো কিছু খাওয়ানোর চেষ্টা করা যাবে না। তাহলে পানিতে ডুবা রোগীর ক্ষেত্রে কোনো কিছু খাওয়ানোর চেষ্টা করা যাবে না। এমসিকিউ নাম্বার 13। পানিতে ডুবা রোগীর ক্ষেত্রে শ্বাস প্রশ্বাসের সাথে আর কোন কোন বিষয়ের উপর নজর দেওয়া প্রয়োজন? ক হৃৎস্পন্দনের দিকে, খ শ্বাস প্রশ্বাসের মাত্রা, গ মুখ দিয়ে পানি বের হচ্ছে কি না, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ক হৃৎস্পন্দনের দিকে। এমসিকিউ নাম্বার 14। পানিতে ডুবন্ত ব্যক্তি প্রাথমিক অবস্থায় জ্ঞান হারায় এবং পরবর্তীতে মৃত্যুবরণ করে কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক অক্সিজেনের অভাবে, খ ফুসফুস ফেটে, গ প্রচুর পানি খেয়ে ফেলে, ঘ ক প্লাস খ দুটোই। সঠিক উত্তর হবে ক অক্সিজেনের অভাবে। তাহলে সঠিক উত্তর হবে ক অক্সিজেনের অভাবে। এমসিকিউ নাম্বার 15। অ্যালার্জির লক্ষণ কোনটি? ক চুলকানো, খ বমি হওয়া, গ মাথা ব্যথা, ঘ অজ্ঞান হয়ে যাওয়া। সঠিক উত্তর হবে ক চুলকানো। এমসিকিউ নাম্বার 16। অ্যালার্জেন কি? ক অ্যালার্জি সৃষ্টিকারী বস্তু, গ বমির উদ্রেক করে এমন বস্তু, গ অ্যালার্জি উপশমকারী বস্তু, ঘ ত্বকের লাল ও ফুলে যাওয়া। সঠিক উত্তর হবে ক অ্যালার্জি সৃষ্টিকারী বস্তু। তাহলে অ্যালার্জেন হচ্ছে অ্যালার্জি সৃষ্টিকারী বস্তু। এমসিকিউ নাম্বার 17। নিচের কোনটি সাধারণ অ্যালার্জেনের উদাহরণ নয়? ক বইখাতা, খ ফুল, গ ওষুধ, ঘ খাদ্য দ্রব্য। সঠিক উত্তর হবে ক বইখাতা। তাহলে বইখাতা সাধারণ অ্যালার্জেনের উদাহরণ নয়। এমসিকিউ নাম্বার 18। বাংলাদেশে প্রাপ্ত 20 দর সাপগুলোর মধ্যে অন্যতম সাপ কোনগুলো? খুবই গুরুত্বপূর্ণ। ক গোখরা ও কেউটে, খ র্যাটেল ও সুতালুরি, ঘ ডোরা ও গ্রিন মাম্বা, ঘ কোনোটি নয়। সঠিক উত্তর হবে ক গোখরা ও কেউটে। এমসিকিউ নাম্বার 19। ভিষদর সাপ কামড়ানোর স্থানে ড্যাশ, ক দুটি দাঁতের দাগ স্পষ্ট দেখা যাবে, খ তিনটি দাঁতের দাগ স্পষ্ট দেখা যাবে, খ চারটি দাঁতের দাগ স্পষ্ট দেখা যাবে, ঘ পাঁচটি দাঁতের দাগ স্পষ্ট দেখা যাবে। সঠিক উত্তর হবে ক দুটি দাঁতের দাগ স্পষ্ট দেখা যাবে। তাহলে বিষধর সাপ কামড়ানোর স্থানে দুটি দাঁতের দাগ স্পষ্ট দেখা যাবে। এমসিকিউ নাম্বার 20। বিজ্ঞানসম্মত ও স্বাস্থ্যসম্মতভাবে যেসব সহায়ক দ্রব্য ক্ষত সারাতে ও ক্ষতকে বাইরে থেকে রক্ষা করতে ব্যবহৃত হয় তাকে কি বলে? ক সার্জিক্যাল ড্রেসিং, খ সার্জিক্যাল ম্যাপ, গ সার্জিক্যাল, ঘ সবগুলো। সঠিক উত্তর হবে ক সার্জিক্যাল ড্রেসিং। তাহলে বিজ্ঞানসম্মত ও স্বাস্থ্যসম্মতভাবে যেসব সহায়ক দ্রব্য ক্ষত সারাতে ও ক্ষতকে বাইরে থেকে রক্ষা করতে ব্যবহৃত হয় তাকে সার্জিক্যাল ড্রেসিং বলা হয়। এমসিকিউ নাম্বার 21। সার্জিক্যাল ড্রেসিং কত প্রকার? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক 4 প্রকার, খ 5 প্রকার,
গ ছয় প্রকার, ঘ সাত প্রকার। সঠিক উত্তর হবে ঘ পাঁচ প্রকার। তাহলে সার্জিক্যাল ড্রেসিং পাঁচ প্রকার। এমসিকিউ নাম্বার ২২, আয়োডোফর্ম গজে কত পার্সেন্ট আয়োডোফর্ম থাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক এক থেকে তিন পার্সেন্ট, খ দুই থেকে তিন পার্সেন্ট, গ চার থেকে পাঁচ পার্সেন্ট, ঘ চার থেকে ছয় পার্সেন্ট। সঠিক উত্তর হবে ঘ চার থেকে ছয় পার্সেন্ট। তাহলে আয়োডোফর্ম গজে চার থেকে ছয় পার্সেন্ট আয়োডোফর্ম থাকে। এমসিকিউ নাম্বার ২৩, বোরিক অ্যাসিড গজে কত পার্সেন্ট বোরিক অ্যাসিড থাকে? ক এক থেকে তিন পার্সেন্ট, খ দুই থেকে তিন পার্সেন্ট, গ তিন থেকে সাত পার্সেন্ট, ঘ চার থেকে ছয় পার্সেন্ট। সঠিক উত্তর হবে গ তিন থেকে সাত পার্সেন্ট। তাহলে বোরিক অ্যাসিড গজে তিন থেকে সাত পার্সেন্ট বোরিক অ্যাসিড থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিও টিউটোরিয়ালে মডিউল চার সেশন সাত প্রাথমিক চিকিৎসা ও জরুরি চিকিৎসা সেবা এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ টেস্টি এমসিকিউ নিয়ে আলোচনা করলাম। সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্সে ভর্তি, রেজিস্ট্রেশন, সার্টিফিকেট উত্তোলন এবং ভুল সংশোধন সহ সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্স সংক্রান্ত যে কোনো বিষয়ে সহযোগিতা পেতে যোগাযোগ করুন এই নাম্বারে 01718066295। অনেকেই হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক এবং ইউটিউব কমেন্টসের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন। সময় স্বল্পতার জন্য সকল প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না, কাজেই কারো যদি জরুরি প্রয়োজন হয় অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে জানতে চান তাহলে সরাসরি যোগাযোগ করুন এই নাম্বারে 01718066295। তাছাড়া সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্সের প্রতি মুহূর্তের আপডেট তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত হতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্সের অধ্যায়ভিত্তিক আলোচনা। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।